হ্যাঁ, বহু বিতর্ক, বহু ঝামেলা, গিয়েছে তিন তিনটি প্রাণ, অনেকে রক্ত দিয়েছেন, শ্রম দিয়েছেন, কিন্তু সেই বিতর্কিত পাওয়ার গ্রিড বন্ধ হয়নি। যদিও জমি কমিটির দাবি এটি পাওয়ার গ্রিড নয়, এটা পাওয়ার হাউস। পাওয়ার গ্রিড যেভাবে তৈরি করার কথা ছিল সেইভাবে হয়নি, এটা একটা পাওয়ার হাউসে তৈরি হয়েছে। তবে জমি কমিটির সেই আন্দোলনে অনেকটা ফিকে ধরে গিয়েছে, আর সেই শক্তি নেই, আর সেই লোক নেই, আর সেই সাহসও নেই। 2017 সালে 17ই জানুয়ারি শহীদ হয়েছিল শহীদ মফিজুল এবং আলমগীর, ভোলেনি তাদের কথা জমি কমিটি। তাই তাদের স্মরণে তাদের শহীদ দিবস উপলক্ষে তাদের শহীদ বেদিতে মাল্যদান এবং তাদের স্মরণে আজকে রক্তদান শিবির। চলুন দেখে নেওয়া যাক সেই চিত্র। ১৭ই জানুয়ারি ২০১৭ যে শহীদ হয়েছিলেন জমিকে বাঁচাতে গিয়ে, পাওয়ার গ্রিডকে রুখতে, সেই মফিজুল এবং আলমগীরের স্মরণে আজকে সেই শহীদ দিবস। প্রথমে নতুনহাট, তারপরে কামারবাড়ি, এই মোড়েই তাদের যে স্মৃতিফলক তৈরি করা আছে সেই স্মৃতিফলকেই কিন্তু জমি কমিটির নেতা নেতৃত্বরা তারা আজকে শহীদ দিবস পালন করছে। আজকে তাদের উদ্দেশ্যে আমরা প্রথম মানে প্রতি বছরই আমরা এই শহীদ দিবসটা পালন করি 2017 পর থেকে, মানে আপনার 17ই জানুয়ারি, এটা প্রত্যেক বছরই এই শহীদ দিবস আমাদের পালন হয়। তো এবারে আমরা কর্মসূচিটা যেমন শহীদ বেদিতে মাল্যদান, শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো, তার সঙ্গে আমরা এবারে আরেকটা নতুন কর্মসূচি যেটা নিয়েছি, যেটা রক্তদান শিবির। মানে এখানে প্রায় 150 থেকে 200 ছেলে মেয়েরা রক্ত দেবেন, তো সেই রক্তদান শিবিরও আমাদের অলরেডি শুরু হয়ে গেছে ঢিপডিবা হাসপাতাল। শহীদ হয়েছিল মফিজুল, সেই মফিজুলের বাবা আপনাদের সঙ্গে নেই, কী বলবেন এটা নিয়ে? না, এখানে আসলে মফিজুল শহীদ হওয়ার কারণটা কী ছিল? পুলিশ এবং তৃণমূলী দুষ্কৃতীরা, তৃণমূলের দুষ্কৃতীরাই তার খুনের জন্য মূলত দায়ী। কিন্তু সেই মফিজুলের বাবা, তার যদি সে তার ছেলের প্রতি শ্রদ্ধা জানাতে সেই দুষ্কৃতী সেই খুনিদের সঙ্গে যদি সঙ্গ দেয়, তাতে তো আমাদের কিছু করার নেই। কিন্তু তার অন্য পরিবার, তার স্ত্রী এখনও আমাদের মানে আন্দোলনের সঙ্গে আছে এবং আমাদের সঙ্গেই আছে। এমনিতে তো শহীদ যারা হয়েছে, আমাদের যখন চুক্তি হয়েছিল তারপরে শহীদ পরিবারগুলোকে যে ক্ষতিপূরণ, তারা তো শহীদ যারা হয়েছে 8 লক্ষ টাকা করে তাদের ক্ষতিপূরণ প্রত্যেকটা পরিবারকেই দেওয়া হয়েছিল, মানে শুধু শহীদ হওয়ার জন্য। এবং পাশাপাশি তাদের আমরা সবাই মানে সমস্ত এলাকার মানুষ তাদের সম্মান করে, এবং প্রত্যেক বছর আমরা এই শহীদ দিবস পালন করে তাদের শ্রদ্ধা জানাচ্ছি। এভাবেই আমরা তাদের স্মরণ করছি, শুধু দুজন নয়, আমরা একসাথে তিনজনেরই স্মরণে আমরা এই 17ই জানুয়ারি একবারেই আমরা শহীদ দিবসটা পালন করি। মানে আপনারা জানেন যে পঞ্চায়েত নির্বাচনের সময় হাফিজুর মাছি ভাঙার সাথে মানে মিছিলের মধ্যে তার উপর গুলি চালিয়ে তাকে হত্যা করা হয় এবং তিনিও শহীদ হন। এই তিনজন এই আন্দোলনে আমাদের শহীদ, তাদের সবার স্মরণেই করছি। এবং আজকে আমাদের রক্তদান কর্মসূচি আছে শহীদদের স্মরণে ডিপডিবার মোড়ে, সেই রক্তদান কর্মসূচি এরপরে আমরা শুরু করব। পাশাপাশি এখনও পর্যন্ত ভাঙর চুক্তির যে বিষয়গুলো এখনও সম্পূর্ণ হয়নি, সেই ভাঙর চুক্তিকে সম্পূর্ণ করার দাবিও আমরা এই শহীদ দিবসে তুলছি। যেমন কোল্ড স্টোরেজ এখনও পর্যন্ত তৈরি করার যে মানে জমি দেখা হয়েছে কিন্তু তার প্রক্রিয়াটা শুরু করেনি। বিদ্যাধরী নদীর সংস্কারের জন্য আমরা শুনেছি 4,500 কোটি টাকা স্যাংশন হয়েছে, কিন্তু সেই কাজটা এখনও শুরু হয়নি। এরকম যে বিষয়গুলো আছে যেগুলো এখনও অসম্পূর্ণ, সেই সমস্ত কিছু সম্পূর্ণ করার দাবি নিয়ে আমরা আবার 6ই ফেব্রুয়ারি
মুখ্যমন্ত্রীর কাছে যাচ্ছি, মমতা ব্যানার্জিকে আমরা ডেপুটেশন দেব, এনপিআর এনআরসি সিএএ এসব বাতিল করতে হবে এবং ভাঙর চুক্তিকে সম্পূর্ণ করা সহ সারা রাজ্যের যে একগুচ্ছ দাবি ছাত্র যুব শ্রমিক কৃষক মহিলা সংখ্যালঘু দলিত সবারই দাবি নিয়ে আমরা সেই 6 ফেব্রুয়ারিতে আমরা মুখ্যমন্ত্রীর কাছে যাচ্ছি এবং আজকেও সেটা আমরা ঘোষণা করব। এখনও সবগুলো পূরণ হয়নি, যেগুলো হয়নি সেগুলোকে কার্যকরী করার ব্যাপারে আমরা বলেছি, তারাও বলেছে করবে, কিন্তু যেটা দেরি হচ্ছে বলে আমরা দ্রুত সম্পন্ন করার জন্য আমরা সরকারকে আরও মানে বলবো আর কি, এবং দাবি করবো যে যাতে দ্রুত সেগুলো সম্পন্ন হয়।